ভালো আছো? তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো থাম্বনেল থেকে আশা করি তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো চলো, বই মেলার সময় স্টেশন রোডটা দেখো, খুব সুন্দরভাবে সেজে উঠেছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটা গেট, খুব সুন্দরভাবে লাইটিং করে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বই মেলার দিকে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে বই মেলার গেট, তো এই বই মেলার গেট দিয়ে আমরা আস্তে আস্তে যাবো। কিন্তু আমরা টিকিট এসেছিলাম বই মেলাতে, কিন্তু আজকে বই মেলাতে ওরা সবাই বললো যে আজকে ফ্রিতে আজকে ভেতরে সব ঘোরাফেরা হবে। তো চলো দেখতে থাকো। তো এইটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের হচ্ছে এন্ট্রান্সের গেট। তো এইখান থেকে ঢুকতে হবে। তো আজকে হচ্ছে তোমাদের ফ্রিতে ঢোকা হচ্ছে, তো ভেতরটা গিয়ে দেখবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, এখানে যেখানেই দেখবে চারিদিকে বই আর বই, চারিদিকে প্রচুর দোকান রয়েছে বইয়ের। তো মেলা, এই যে অভিক আছে, অভিক কি বলছিস এই মেলাতে এসে তোর কেমন লাগছে? এই মেলাতে এসে খুবই ভালো লাগছে। প্রতি বছর এই গভর্নমেন্ট কলোনির মাঠে আমাদের এই খর্দা বই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে প্রচুর ভূতের গল্পের বই রয়েছে, তা কারা কারা ভূতের গল্প পড়ো তারা কমেন্ট করে জানিও। তো ও এখানে একটা বই পেয়েছে। তো ভাই, তুই কি বইটা কিনবি? হ্যাঁ, আমি আপাতত বইটা একটু দেখছি, কেনার ইচ্ছা আছে। শেক্সপিয়ারের বই তো অত্যন্ত একটা ভালো বই, আমি অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করছি। এখানে একটা দোকানে দেখতে পাচ্ছি অনেক ছোট বাচ্চাদের ছড়ার বই, গল্পের বইগুলো রয়েছে। তো মেলাতে প্রথম দিনই এসে দেখলাম যে আমাদের রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ এখানে উদ্বোধন করতে এসেছে। এটা খুব গর্বের বিষয়, দেখে খুব ভালো লাগলো। তো এখানে একটা আর্ট সেন্টারের একটা একটা দোকান করা হয়েছে, একটা স্টল দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ছবিগুলো খুব সুন্দর সুন্দর ছবি। তো এই সব ছবিগুলো একটা সিনেমাটিক শটের মাধ্যমে বলার কোনো ভাষা নেই, সত্যি জায়গাটা অসাধারণ। আমাদের এটা এলাকার মধ্যেই পড়ে, কিন্তু প্রত্যেক বছর আমরা আসি, তো খুব ভালো লাগছে। আর কিছুই করতে চাই। আচ্ছা, তোর কেমন লাগলো এই মেলাটা? খুব সুন্দর লেগেছে। শ্রদ্ধা জানানো হয়েছে বছর মেলাতে, এবং তার নাম উপলক্ষে কাজের সিনেমা মঞ্চ করা হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। আমার সত্যি প্রথমে একটা কথা বলবো, যেটা আজকে 21 তারিখ আমরা এসেছি,
আমরা ভেবেছিলাম আমাদের টিকিট লাগবে, কিন্তু ভাই ওটা আমাদের এক্সট্রা পড়ে না, ফ্রিতে পুরো এটাই এটাই ফ্রিতে পেয়ে গেছি। আর সবচেয়ে ভালো লাগলো এখানে এসে স্টেজে যেটা দেখলাম আমাদের পরিচিত মহারাজ সিদ্ধার্থ মহারাজ বক্তৃতা এসে বক্তৃতা শুনলাম অসাধারণ, এটা আমাদের খুব ভালো লাগলো, এটা খুবই ভালো লাগলো। আর অ্যাকচুয়ালি পরিচিত কেউ যদি কোনো স্টেজে উঠে কিছু করে না সত্যি খুব ভালো লাগে। আর এখানে প্রচুর দোকান রয়েছে, বইয়ের দোকান, বই এসো দেখো কেন, বাট আমরা আগেও বলেছি বইটা কিছু কিনবো না, এগুলো ঘুরে যাচ্ছি, চলো ভেতরটা ঘুরাবো এর বাইরের দিকে যাবো। তো এই ভেতরটা অনেক করা হলো, ভেতরটা খুব সুন্দর লাগলো, অনেক বই, বিভিন্ন অনেক দোকান আছে বইয়ের। তো এবার আমরা বাইরে যাবো, বাইরে অনেক মেলা বসেছে, তো তোমাদের মেলাটাও দেখাবো। এখানে ফুলের গাছ নিয়ে বসেছে একটা স্টলে, তো এখানে একটা এই দোকান বসেছে, দোকানটা দেখো, এখানে একটা পাপড়ির দোকান বসেছে। কত করে ফুচকা? আমরা বেকার মানুষ, কি করবো মেলাঘাটে, এরকম ব্যবসা বাণিজ্য না হলে আমরা খাবো কি? আমরা একদম গরিব অবাকা মানুষ, দিন এনে দিন খাওয়া। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বিরাটি থেকে। বিরাটি থেকে? আচ্ছা, আজকে তো প্রথম দিন, দেখুন আগামী দিনে কি হয়। আজকে প্রথম দিন হলে কি হবে, বেচা কেনার দরকার আছে? খালি ভিড় হলে তো হবে না, অল্প লোকের মধ্যে বাজার ভালো হতে হবে, বেশি লোকের মধ্যে তো বেচা কেনা হয় না। তো তোমার লাইটের দোকান তাই তো? তো বই মেলার ঠিক ওই যে গেটটা, গেটটা থেকে এখানে সোজা আসলে এখানে একটা কাকু এখানে বিক্রি করছে, হচ্ছে বিভিন্ন রকম লাইট বিক্রি করছে 20 টাকা। তো এই জিনিস, এই লাইটগুলো তোমরা যদি কেনো তাহলে এখানে আসবে। বাদাম পাওয়া যাচ্ছে, কিন্তু কাঁচা বাদাম না, কিন্তু ভাজা বাদাম পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু এবার মেলা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, তো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে একটা করে লাইক করো, এবং কমেন্টে জানিও কেমন হলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং বেল আইকনটা প্রেস করে দাও। তো ভাই এখন আস্তে আস্তে চলে যাচ্ছি, এবার বাইরে গিয়ে আমরা চাটা খাবো, এবার বেরিয়ে।